দোকান পাহারায় নিয়োজিত দুটি বক তাদের কড়া নিরাপত্তায় মালিকের অনুপস্থিতিতে দোকান ঢুকতে পারেন না কেউই। পাখির এমন নজির মিলল বরগুনার তালতলির একটি ওয়ার্কশপে। বিষয়টি জানাজানি হবার পর দূর দূরান্ত থেকে সেখানে ভিড় করেন উৎসুক জনতা। বকের এমন অভিনব কাণ্ড দেখে অভিভূত তারা। মস্তফা ভাই যখন মানে বাইরে কিছু খাবার খাইতে যায় বকটা এখানে থাকে, কেউ কিছু ধরতে দেয় না, যদি বাইরে কেউ আসে ধরতে চায় কিন্তু বকটা ঠোর দেয়। বকটা পালতে আসে খুব শাল্য হয়েছে, আল্লাহকে লাগে থাকে, কেউ আইলে ঠোর দেয়, আরে কিছু কয় না, আরে কয়েক পিরিস আসে। ওয়ার্কশপের মালিক জানান, মাস চারেক আগে ঝড়ের পর মাছ ধরতে গিয়ে গাছের নিচে একটি পানকৌড়ি ও দুটি বকের বাচ্চা কুড়িয়ে পান তিনি। এরপর এই তিনটিকে মেরে কিংবা না খেয়ে অতি যত্নে লালন পালন শুরু করেন। প্রতিদিন মাছ কিনে খাওয়ানোর পাশাপাশি নদী থেকে মাছ ধরে বক দুটিকে খাওয়ান মোস্তফা। কিন্তু উঠতে শেখার পর পানকৌড়িটি উড়ে গেলেও এখনো বক দুটি রয়ে গেছে মোস্তফার ঘরে। দূরে নিয়ে বেশ কয়েকবার বক দুটিকে ছেড়ে দেওয়ার পর আবারও ফিরে এসেছে মোস্তফার কাছে। আমি যখন আরে থুয়ে যাই এই সময়, আমার যখন আমি যখন চা খাইতে যাই এক জায়গায়, আইয়ে দেখি কেউ দোকানে ঢুকতে পারে না, পরে আমার ডাক কিনে আমার লইয়ে দোকানে ঢোকা লাগে। পরম ভালোবাসার মাধ্যমে বুনো পাখিদের মন জয় করায় সকলের প্রশংসায় ভাসছেন মোস্তফা। অনেকদিন লালন পালন করার পর এখনো দোকানে না থাকলে পাহারাদার হিসেবে কাজ করে। বক দুটি লালন পালনে প্রতিদিন মোস্তফার খরচ হয় 100 থেকে 150 টাকা। সময় সংবাদ, বরগুনা।